কাশ্মীরে বড় সাফল্য সেনার খতম লস্করের মোস্ট ওয়ান্টেড জঙ্গি সহ দুইজন বিয়ে বাড়িতে গান গাইতে রেখে তরুণীর মাথায় বন্দুক ঠেকিয়ে গণধর্ষণ গ্রেপ্তার তিন যুবক দলিত যুবককে হত্যা ইসলাম বিরোধী হায়দ্রাবাদে অনার কিলিং এর ঘটনায় নিন্দা ওয়েসির মাথায় ঋণের বোঝা শেষ সম্বল গেল আইপিএল এর বেটিং এ আত্মহত্যা মাউ ছেলের ঘটনা মুম্বাইয়ে কথা রাখলেন আনন্দ মহিন্দ্রা মাতৃদিবসে তামিলনাড়ুর ইডলি আম্মাকে নতুন বাড়ি উপহার নিম্নমুখী করোনা সংক্রমণের মাঝে চিন্তা বাড়ল উড়িষ্যার স্কুল একসঙ্গে 64 জন পজিটিভ এই স্কুলে ফেসবুকে আলাপ মাদক খাইয়ে তরুণীকে ধর্ষণ গুরুতর অভিযোগ রাজস্থানের মন্ত্রীপুত্রের বিরুদ্ধে আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রবীন্দ্র ভবন সোসাইটির উদ্যোগে কবিগুরু রবীন্দ্রনাথের 161তম জন্মজয়ন্তী পালন করা হলো যথাযোগ্য মর্যাদায় খুশির আবহ সবার মধ্যে সমুদ্র সৈকতে ঘুরে বেড়াচ্ছে ডাইনোসর ভাইরাল এই ভিডিও ঘিরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হলো 2024 এর ভোটে মহাজোট নয় জোট হবে 130 কোটি মানুষের সঙ্গে জানিয়ে দিলেন কেজরিওয়াল গোটা রাজ্যের সঙ্গে সোনামুড়াতেও পালিত হলো বিশ্বকবির 161তম জন্মজয়ন্তী সোনামুড়া মহকুমার তথ্য সংস্কৃতি কার্যালয় এবং নগর পঞ্চায়েতের সহযোগিতায় হলো এই অনুষ্ঠান ফের যান দুর্ঘটনার বলি হলেন একজন ঘটনা ফটিকরায়ের রাধানগর আসাম রাইফেলস ক্যাম্প সংলগ্ন রাস্তায় নিহতের নাম শ্রীদাম দাস একটি বুলেরো গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে আহত হলেন আরও 9 জন তাদের উন্নত চিকিৎসার জন্য জিবি এবং শিলচরে পাঠানো হলো মদমত্ত অবস্থায় জামাতার হাতের রক্তাক্ত শ্বশুর নিগৃহীত হলেন শাশুড়ি 1.5 বছরের শিশুকন্যাকে প্রাণে মারার চেষ্টা ঘটনা কৈলাসহরের রাংরুঙ্গ গ্রাম পঞ্চায়েতে এই ঘটনায় স্থানীয়রা উন্মাদ জামাতা প্রসেনজিৎ শীলকে কৈলাসহর থানার হাতে তুলে দিলেন আক্রান্ত শ্বশুর মামলা করলেন জামাতার বিরুদ্ধে কৈলাসহরেও পালিত হল রবীন্দ্রনাথ ঠাকুরের 161তম জন্মজয়ন্তী এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি সহ বিভিন্ন অনুষ্ঠান হল কৈলাসহরে লোয়ার পোয়াদের পিংছড়াতে আজও সম্পূর্ণ হল না ফুট ব্রিজ নির্মাণের কাজ জনদুর্ভোগ চরমে বেলুনিয়া শিশু উদ্যানে তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে ও বেলুনিয়া পৌর পরিষদের সহযোগিতায় পালিত হল রবি ঠাকুরের 161তম জন্মজয়ন্তী চির নতুনের ডাক দিল প্রত্যেকে দীর্ঘ 6 মাস ধরে জলের সমস্যায় ভুগছেন এলাকাবাসী দপ্তরে জানিয়েও কোনো সুরাহা পাচ্ছেন না জনগণ ঘটনা তেরিয়ামুড়া সমষ্টি উন্নয়ন দপ্তরের উত্তর পুলিনপুর এডিসি ভিলেজে এক মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে সোমবার কমলপুর নগর পঞ্চায়েতের মায়াছড়ি অঙ্গনওয়াড়ি সেন্টারে পালিত হল রবি ঠাকুরের জন্মজয়ন্তী অনুষ্ঠান সঙ্গে হল শিশু মেলা এক ভবঘুরে চিকিৎসা ও খাবারের দায়িত্ব নিল 10 জন যুবক ঘটনা তেলিয়ামুড়াতে তাদের এই মানসিকতাকে সত্যিই কুর্ণি জানাতে হয় 25শে বৈশাখ বিশ্বকবির জন্মজয়ন্তী গোটা রাজ্যের সঙ্গে আমবাসাতেও কবির 161তম জন্মজয়ন্তী পালন হল দারুণভাবেই ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়ন ধলাই জেলা ভিত্তিক কনভেনশন অনুষ্ঠিত হল আমবাসার সিপিএম এর কার্যালয়ে এতে উপস্থিত ছিলেন ইউনিয়নের প্রত্যেকেই স্ত্রীর ছুরিকাঘাতে আহত স্বামী এই ঘটনাটি ঘটল বিশালগড় দুর্গানগর এলাকায় আহত ব্যক্তি চিকিৎসাধীন বিশালগড় হাসপাতালে 25শে বৈশাখকে কেন্দ্র করে এক রক্তদান শিবির হল উদয়পুরের পশ্চিম খিলপাড়ার নানুয়া দিঘির পাড় এলাকায় এতে উপস্থিত ছিলেন গোমতী জেলার সভাধিপতি স্বপন অধিকারী পঞ্চায়েত প্রধান সহ অন্যান্যরা ভারতীয় মজদুর সংঘ গোমতী ত্রিপুরা অটোরিকশা মজদুর সংঘের রাজারবাগ ইউনিটের প্রথম ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হল উদয়পুর টাউন হলে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শীতল চন্দ্র মজুমদার সঙ্গে বিএমএস এর কর্মকর্তারাও ছিলেন দুর্গাবাড়ির চা বাগানস্থিত বিরসা মুন্ডা কমিউনিটি হলে প্রথমবারের মতো পালিত হল রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোপারেটিভ কমিটির চিফ অ্যাডভাইজার গোপাল চক্রবর্তী সহ অন্যান্যরা বিগত 25 বছর ধরে এই কমিউনিটি হলে কোনো দিন পালিত হয়নি রবীন্দ্র জয়ন্তী উৎসব এই প্রথম এই উৎসবকে ঘিরে দারুণ এক পরিবেশ তৈরি হলো বিরসা মুন্ডা কমিউনিটি হলে খুশি সবাই ত্রিপুরা ক্লার্ক অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠা দিবস পালিত হলো সোমবার এই প্রতিষ্ঠা দিবসকে ঘিরে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেল উপস্থিত প্রত্যেকের মধ্যেই রবীন্দ্রভবন প্রাঙ্গণে ছন্দনীরের উদ্যোগে হলো কবি প্রণাম এই কবি প্রণামকে ঘিরে বসে আঁকো নৃত্য ও আবৃত্তির মধ্য দিয়ে বিশ্বকবিকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করলেন উপস্থিত প্রত্যেকেই
রামনগরের রামপুরে অগ্নিকাণ্ডে ভস্মীভূত বাড়িঘর পরিদর্শন করলেন এলাকার বিধায়ক সুরজিৎ দত্ত সহ আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। ক্ষতিগ্রস্ত ছয় পরিবারের লোকেদের সঙ্গে কথা বলে তাদের ক্ষতিপূরণের আশ্বাস দিলেন তারা। করবকে শিলাচুরি মাল্টিপারপাস হলে উদযাপিত হল 161তম রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিধায়ক বুড়বমোহন ত্রিপুরা। ত্রিপুরা তথ্য সংস্কৃতি দপ্তরের করবুক শাখার উদ্যোগে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হল। নাচ গান সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের সমাহার ছিল এই আয়োজনে, খুশি হলেন সবাই। শেয়ার বাজারে মন্দা অব্যাহত, এবার ভারতীয় টাকার দামে রেকর্ড পতন। শেষকৃত থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনায় মৃত নয়জন, আর্থিক সাহায্য ঘোষণা প্রধানমন্ত্রীর। ঘটনাটি ঘটল তেলেঙ্গানায়। দুদিনের এক ওয়ার্কশপ হল নতুন ফ্যাকাল্টিদের নিয়ে। উদ্যোক্তা ত্রিপুরা রাজ্য মহাবিদ্যালয়ের শিক্ষক সংঘ। নতুন ফ্যাকাল্টিরা কিভাবে তাদের দায়িত্ব সামলাবেন তার উপরই করা হল এই ওয়ার্কশপ। বন দপ্তরের সোর্স হিসেবে কাজ করছে এই অভিযোগ এনে মধ্য চালিপাড়ার এক ব্যক্তিকে ক্রমাগত আক্রমণ, মারধর ও প্রাণে মারার হুমকির অভিযোগে বাপ বেটা সহ তিনজনকে গ্রেফতার করল পুলিশ। তিনজনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে আমতলী থানার পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে অবৈধ কাঠের ব্যবসা, জমির দালালি এবং নেশাদ্রব্য বিক্রির অভিযোগ রয়েছে পুলিশের কাছে। তিনজনই এলাকায় ত্রাস সৃষ্টি করে রেখেছিল, অবশেষে তাদের জালে তুলল পুলিশ। আচমকা ইউক্রেনে মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন, কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন শহরে। ইউরোপের বেশিরভাগ দেশই ইউক্রেনের পাশে, আচমকা মার্কিন ফার্স্ট লেডি ইউক্রেন সফরকে ঘিরে গোটা বিশ্বে জল্পনা তুঙ্গে। প্রতিমাসের মতো এবারও মাতাবাড়িতে ত্রিপুরেশ্বরী মায়ের কাছে রাজ্যবাসীর মঙ্গল কামনায় পূজা দিলেন অগ্নি নির্বাপক দপ্তরের মন্ত্রী রামপ্রসাদ পাল। সাথে ছিলেন তার সহধর্মিনী মঞ্জু পালু, সঙ্গে ছিলেন মাতারবাড়ি কেন্দ্রের বিধায়ক বিপ্লব কুমার ঘোষ। বেহাল রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ বাসিন্দাদের। ঘটনা মালদহের বামুনগোলা ব্লকের পাকুয়াহাট পঞ্চায়েতের মির্জাপুর এলাকায়। বাঁশের ব্যারিকেড দিয়ে বিক্ষোভে সামিল হলেন কয়েকশো বাসিন্দারা। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন বামুনগোলা থানার পুলিশ, ছুটে যান বিডিও রাজু কুণ্ডু। পুলিশ ও বিডিও গ্রামবাসীদের রাস্তা সংস্কার নিয়ে আশ্বাস দেওয়ার পরই বিক্ষোভ তুলে নিলেন তারা। মুঙ্গিয়াকামী শালবাগান এলাকায় বনকর্মীদের উপর প্রাণঘাতী হামলার ঘটনায় অভিযুক্ত তিন বনদস্যুকে গ্রেফতার করল পুলিশ। এ চক্রের সাত অভিযুক্ত এখনও পলাতক। তেলিয়ামুড়া বনদপ্তরের অভিযোগ মূলে পুলিশ তিনজনকে গ্রেফতার করে। শীঘ্রই বাকি অভিযুক্তরা পুলিশের জালে ধরা পড়বে বলে জানালেন এসডিপিও। নয়টি গরু সহ একটি বোলেরো গাড়ি ও গাড়ির চালককে গ্রেফতার করল পানিসাগর থানার পুলিশ। ঘটনাটি ঘটল পানিসাগর থানার সামনে রুটিন তল্লাশির সময়। বাজার শূন্য ভোজ্য তেল, ক্ষোভে ফসছেন বাংলাদেশের সাধারণ মানুষ। ঈদ উদযাপনে জোর প্রস্তুতির মধ্যেই ভোজ্য তেল সংকট বজ্রপাতের মতো আছড়ে পড়ল সবার উপর। 39 নং ওয়ার্ডের উদ্যোগে রবীন্দ্রনাথ ঠাকুরের 161তম জন্মজয়ন্তী উপলক্ষে অরুন্ধতী নগর এলাকায় হল এক সুসজ্জিত র্যালি। এই র্যালি এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে। র্যালিতে কচিকাঁচাদের উপস্থিতি ছিল লক্ষণীয়। কচুছড়া থানাধীন ডাববাড়ি এলাকায় ত্রয়ী খুনের ঘটনায় অভিযুক্ত আরও চারজনকে গ্রেফতার করল পুলিশ। এখনও পর্যন্ত এই মামলার অভিযুক্ত সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। গোটা রাজ্যের সঙ্গে বিশালগড় মরাবাড়ি স্থিত উচ্চ বিদ্যালয়ে 25শে বৈশাখ উপলক্ষে দুর্দান্ত অনুষ্ঠান হল সোমবার। এই অনুষ্ঠানে কবিগুরুর প্রতি শ্রদ্ধা জানালেন উপস্থিত প্রত্যেকেই।